হ্যালো সালামু আলাইকুম আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলিন শহর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশের মানুষ আপনারা যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করার নেই প্লিজ ডু সাবস্ক্রাইব অন মাই চ্যানেল তো আজকে আবার ফের আল জাজিরার যে প্রতিবেদন ইনভেস্টিগেশন প্রতিবেদন তো সেটা নিয়ে কথা বলবো তো কথা বলার আগে আসলে আমি বলতে চাই যে মানে পৃথিবীতে অনেক ধরনের চাটকারিতা আছে কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো নীতিবিহীন চাটকারিতা আসলে মনে হয় পৃথিবীতে পাওয়াটা খুব টাফ কেন কারণ হলো এই যে আলজাজিরার যে প্রতিবেদন এই প্রতিবেদনে মোটামুটি অনেকগুলা অসঙ্গতি আসলে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের অসঙ্গিতে একের প্রমাণ সহ তুলে ধরা হয়েছে তো আমাদের কিছু মানে লিঙ্গবিহীন মানে তাদের তাদের আসলে কোনো লিঙ্গ আছে কি না মানে সে মহিলা হোক বা পুরুষ হোক বা একটা মিডল পয়েন্টে হোক সেটা আছে কি না সেটা আসলে আমার সন্দিহান কিছু লিঙ্গবিহীন সাংবাদিক আসলে এই আলজাজিরের জাজিরের প্রতিবেদনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রধান জেনারেল আজিজ তার কিছু গুটি কয়েক সেনা সদস্যকে নিয়ে যেমন ডক্টর শিশির বানু ডক্টর হুমায়ুন কবিরের মতো আরও কিছু সেনাবাহিনী নিয়ে মোটামুটি বাংলাদেশকে একটা ধ্বংস করার পায়তারা চলছে এবং বাংলাদেশকে একটা মাফিয়া রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে সেইখানে এই কিছু সাংবাদিক এটাকে বলার চেষ্টা করছে যে এইটা কোনো প্রকার ইনভেস্টিগেশন জার্নালিজম হয়নি আসলে মানে ব্যাপারটা হলো কি যে আমাদের যেই জার্নালিস্টটা এই ধরনের কথা বলছে তারা তো আসলে জীবনও এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস নিউজ কখনো করতে পারবে না তারা তো আসলে সারা জীবন চেটে পুটে মানুষের টা খেয়ে এবং মানুষের পিছনটা ধরে আসলে এগিয়ে যাচ্ছে তাদের কোনো নৈতিকতা নেই সেই জন্য তারা কোনো ভালো কিছু তারা সম্মান করতে জানবে না এবং তারা বলার চেষ্টা করছে যে এই সাংবাদিক মানে ইনভেস্টিগেশনটা রিপোর্টটা কোনো রিপোর্টই হয়নি আমি আসলে বুঝতে পারি না তাহলে রিপোর্ট যেহেতু হয়নি তাহলে আপনারা করেন আপনারা কেন করতে পারছেন না হ্যাঁ আপনাদের 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 তো কেউ নেই কিছু নেই আপনার যেমন আমি একজন একজনের নাম খুব ভালো করে জানি এটা তো মোটামুটি একেবারে বাংলাদেশ ক্ষমতা অব্যবহারকারীর যে কালো হাত এবং যেই দোসর তার সঙ্গী হলো নাইমুল ইসলাম খান কি যেন একজন সম্পাদক মোটামুটি তার কথা শুনলেই তো মানে ম্যান্স খারাপ হয়ে যায় মানে তার কথা হলো যে এটা কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন নাই হ্যাঁ এটা আসলে খুব ফলত একটা জিনিস হয়েছে এখানে কোনো এলিমেন্ট ছিল না আরে বাপা এলিমেন্ট ছিল না তাহলে তোর মতো সাংবাদিক তাহলে এইখানে কেন এটা নিয়ে ঠিক আছে বিভিন্ন প্রকার টক শুতে যাচ্ছিস কেন তুই তোর মতো দেশদ্রোহী তোর মতো দালাল এইটা এইটার বিরুদ্ধে কথা বলছিস তুই তোর মতো কাজ কর তোর এটা নিয়ে কথা না বললেই তো চলে আসলে ব্যাপারটা হলো কি আমাদের আমি যেটা খেয়াল করেছি যে আমাদের সাংবাদিকদের মাধ্যমে মধ্যে অনেক বেশি হিংসা কাজ করতেছে কেন কারণ হইল একটা আন্তর্জাতিক গণমাধ্যম একটা সুস্পষ্ট প্রমাণ সহ একটা প্রতিবেদন প্রতিবেদন করেছে এর জন্য যারা চাটুকার তারা চিন্তা করছে যে আমরা যেই চাটুকারিতা করছি এই চাটুকারিটা বন্ধ হয়ে যেতে পারে কারণ কেন কারণ কিছু নীতিবান সাংবাদিক আছে তারা চিন্তা করতে পারে যে যেহেতু ওরা করছে তাহলে আমরা কেন করতে পারব না হয়তো আমাদের বিরুদ্ধে মামলা হামলা হত্যার মতো কাজ করতে পারে কিন্তু আমরা নীতি থেকে বিবর্জিত হব কোন সেই জন্য এই ধরনের চাটকার সাংবাদিক এই প্রতিবেদনটাকে ফেক এবং কোন ধরনের মানে জার্নালিজমের মধ্যে নেই এই ধরনের প্রচারের মধ্যে আসলে ব্যস্ত হয়ে আছে আমি এটাই বুঝি না যে প্রধানমন্ত্রী হোক সেনা প্রধান হোক ডক্টর হুমায়ুন কবির হোক শিশির বানু হোক যেই হোক না কেন বাংলাদেশের বিরোধী যে কাজ করবে তাকেই তো আসলে শাস্তি দেওয়া উচিত তারা কি বাংলাদেশের উপরে আমাকে আমাকে সেটা বলতে হবে তারা কি বাংলাদেশের উপরে মানে তারা যদি বাংলাদেশের উপরে থাকে তাহলে কেন সংবিধান করে তাদের নামে একটা সংবিধান করে দেওয়া হচ্ছে না তারা ভুল বলুক আর যাই বলুক তারা যাই বলবে তাই চলবে তারা চীনের যে রাষ্ট্রপতি আজীবন রাষ্ট্রপতি সেরকম রাষ্ট্রপতি হয়ে যাবে তারা ভ্লাদিমির পুতিনের মতো কি হবে একটা এক না একতন্ত্র চালাবে তারা উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মতো এক না একতন্ত্র চলাবে তাহলে এটা বলে দিলেই চলে আপনারা যারা এই ধরনের চাটুকার সাংবাদিক আছেন প্লিজ আপনারা এই ধরনের মানে মিসলিড করবেন না আমাদের সাধারণ মানুষকে আমরা সাধারণ মানুষ হয়তো খুব অ্যানালাইটিক্যাল নিয়ে কথা বলতে পারি না খুব তত্ত্ব উপত্য আমাদের কাছে কম কিন্তু আমরা এইটুকু জানি যে কোনটা সঠিক আর কোনটা সঠিক না যেখানে আমাদের সামনে সকল প্রকার হয়েছে সেনাবাহিনীর ভাইদের মাফিয়া চক্র চলছে এবং সেনাবাহিনীর মধ্যে একটা আন্ড্রাস তৈরি করার চেষ্টা করছে যে কোনো সময় সেনা অভ্যুত্থান হতে পারে যে কোনো সময় দেশকে ওভারটেক করতে পারে যে কোনো সময় আমাদের যে সরকার প্রধান তাকে তাকে খুনের মতো কাজ করতে পারে এই সেনাপ্রধান আমি এই সরকার প্রধানকে বলবো যে এই সেনা প্রধানকে যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় আনা উচিত এবং তার যে পথ থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত আমার যথেষ্ট ধারণা আছে সে রয়ের মতো এজেন্টের লোক কিনা সে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশ দেশদ্রোহী কাজ করছে এবং দেশদ্রোহী কাজ করলে তাকে সরাসরি ডিরেক্ট আইনের আওতায় আনা উচিত এবং যারা এই ধরনের মিসলিড করছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদেরকে আমার মতো আইনে আনা উচিত একটা দেখুন একটা ব্যাপার হলো যে যে কোনো প্রকার সংবাদ সংবাদ হোক না কেন সেটা কিন্তু আমাদের ভালোর জন্য একটা ব্যাপার হলো আমাদের আঙুল দিয়ে তুলে দিয়েছে দেখো তোমাদের এই ধরনের এই জায়গায় এই জায়গায় কাল করাপশন আছে আমরা কেন সেই করাপশনটাকে দেখছি না আমরা কেন আলজাজিরাকে ঘৃণা করছি আমরা কেন করাপশনটাকে ঘৃণা করছি না আমার প্রশ্ন হলো এটা আমরা সাধারণ মানুষরা খুব ভালোভাবে বুঝতে পারি যে কোনো একটা স্বার্থান্বেষী মহল আমাদের বাংলাদেশকে ধ্বংস করার পায়ে তারা চলছে এই ধরনের পেইড সাংবাদিক কিছু পেইড বুদ্ধিজীবী কিছু পেইড দেশের হর্তাকর্তারা আসলে দেশটাকে ধ্বংস করার পায়ে তারা চলছে আমরা আসলে এই দেশটাকে ধ্বংস করতে দিব না আমরা যে কোনোভাবেই হোক এই দেশটাকে রক্ষা করতে চাই এই জন্য আমাদের সাধারণ মানুষের উচিত আমাদের নিজস্ব অবস্থান থেকে কথা বলা আমরা আমাদের সম্পূর্ণ সুষ্ঠুভাবে এবং কোনো প্রকার মানে আনরেস ছাড়া যেন আমরা কথা বলে করতে পারি আমরা কিন্তু এই জন্য আমরা দক্ষিণ কোরিয়ার মতো জায়গা মতো কান্ট্রিকে আমরা কিন্তু ইন্সপাইরেশন হিসেবে নিতে পারি কারণ কেন গত এক বছর আগে কিন্তু দক্ষিণ কোরিয়ার যে রাষ্ট্রপ্রধান তাকে কিন্তু ফোর্স বাই ফোর্স বাংলাদেশের দক্ষিণ কোরিয়ার মানুষ তাকে রিজাইন করতে বাধ্য করেছে কিভাবে তারা কি কোনো আন্ডারেস্ড করেছে না কোনো প্রকার আন্ডারেস্ট করে নাই তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং আমাদের আন্দোলনটা এখন হওয়া উচিত এই যে দেশদ্রোহী সেনাপ্রধান তাকে যে কোনোভাবেই হোক তার পথ থেকে তাড়াতাড়ি সরানো উচিত অথ অন্যথায় আমাদের বাংলাদেশের সে বড় কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে আমি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ